স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখাবো কিভাবে হোটেলে দই তৈরি করা হয়। এটা অনেকেই আপনারা রেসিপি চাইছিলেন, একটা রিকোয়েস্টেড রেসিপি। আমরা বলছিলাম যে এটা অনেক কষ্টসাধ্য, তারপর আপনারা বলে দেখবেন, আচ্ছা দেখাইলাম। এর জন্য প্রথমে আমরা আমাদের যেই পাত্রগুলো আছে এগুলাতে দুধ আমরা দিই। এখানে দুধ দিয়েছি 60 লিটার, 60 লিটার দুধ। 60 লিটার দুধে জাল দিয়ে দিয়ে আমরা অর্ধেক করে নেব, 30 লিটার। তারপরে আমরা দই তৈরি করব। আর এখানে আরেকটা উপকরণ দিচ্ছি আমরা, এটা দিই না, এখানে আমরা দুইটা দইয়ের রেসিপি দিব। এটাতে আমরা হচ্ছে পরবর্তীতে একটা গুরু দুধ মিশাইছি, আর এটাতে সচরাচর মিশানো হয় না। যেগুলো আমাদের রিকোয়েস্টেড থাকে যে দুইটা এই টাইপের বানাইতে হবে, ওগুলাতে এটা দিতে হয়। আর যদি রিকোয়েস্টেড না থাকে তাহলে কিন্তু নর্মালি আমরা ওই পাউডার দুধটা মিশাই না। এখানে 60 লিটার দুধেতে আমরা পাউডার দুধ মিশাইছি 1 কেজি। বাট শেষে দেখাবো যখন মানে আমাদের দইটা হয়ে আসবে, এই দুধটা জ্বালায় জ্বালায় শেষ পর্যায়ে আমরা দিব এটা। এখানে আমরা যে 60 লিটার দুধ জ্বালাইছি, এখানে কিন্তু আমাদের এই হিটে জ্বালাইছি, এটা মোটামুটি 4 ঘন্টা লাগছে। 4 ঘন্টা জ্বালাইতে লাগছে অর্ধেক করতে। আমাদের এই 60 লিটার দুধকে 30 লিটার আনতে 4 ঘন্টা লাগছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই দই আসলে দই মানে কি খুব কষ্টকর। এই হোটেলের দইটা আপনারা এটা বাসায় পারতেও পারেন, অনেকে পারতে পারবে, কিন্তু বেশিরভাগই কিন্তু এটা জমবে না, কারণ এখানে হিটের একটা ব্যাপার আছে। আমরা যেই চুলাটায় এই যে দইটা জাল দিচ্ছি, নেক্সটে এই চুলাটার চতুর্পাশে আমরা কিন্তু দইগুলা বসাই দিয়ে, উপরে একটা বড় আমাদের চালা আছে ঢাকা দেওয়ার, ওটা নিজে তৈরি করে নেওয়া, একটা বিশাল বড় আর কি, অনেক বড়। একসাথে ধরেন একবারে আমাদের 500 বাটি বসাই দিব, ওইখানে আমাদের ঢাকনাটা দেওয়া যাবে, তাহলে কত বড় ঢাকা একটা, ওটা বুঝেন, অনেক বড় একটা ঢাকা। এটা এখানে কাজ নেই, আপনার শুধু দুধ মাঝে মাঝে নাড়তে হবে আর এই জাল চলবে, কোনো কাজ নেই। আর যখন এখানে আমাদের মোটামুটি 4 ঘন্টা লাগছে, তো এখানে 2 ঘন্টা পর আমরা চিনিটা দিব আর কি। চিনি দিব এই 1/2 কাপ। এখানে আপনার কোনো কাজ নেই, শুধু জাল আর জাল ফার্স্ট পর্যায়ে। শেষ পর্যায়েও এখানে কাজ নেই, মানে কাজ আছে একটা, এখানে দইয়ে আপনার বাসায় যে মানে ঘরে ঘরোয়া ভাবে যে দইটা তৈরি করছি সেটাও কিন্তু সেম প্রসেস, যে বাড়ি দিতে হয় দই, যে মানে দইটার যে ইটা হয় ওটাতে বাড়ি দিতে হয়। এটা আমাদের তৈরি করতে মোটামুটি 2 ঘন্টার উপর, মানে সরি 6 ঘন্টার উপর, এটা তৈরি করতে আমাদের মোটামুটি 6 ঘন্টার উপর সময় লাগছে। আর আপনাদের আমরা এখানে কয়েক মিনিটে দেখাই দিই, তাহলে এটা চিন্তা করেন কত ফাস্ট স্পিডে দিতে হয় আমাদের এটা, তারপরে আপনাদের দেখানো হয়েছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আমাদের কালারটা দেখেন, কালার কিন্তু চলে আসতেছে, ক্যারামেল আমাদের করার লাগে না, এটা অটোমেটিক কালার এটা হয়ে যায়। এই যে দেখেন একদম কালারটা চলে আসতেছে, জাল দিয়ে দিয়ে এটা হবে। এই যে বললাম না যে 4 ঘন্টা আমাদের শুধু এই দুধটাই জ্বালাইছি, এই জন্য এটা কালার বলেন বা আপনার স্বাদটাও বলেন অন্য ধরনের হবে, একবারে সেই ধরনের। সবাই শুধু বলে যে বগুড়ার দই ভালো বাংলাদেশে, আসলে বগুড়ার দই কোনো এক সময় কাউকে ভালো লাগছে, ওইটা মানে মুখে মুখে হয়ে গেছে শেষ। আসলে কিন্তু আপনি যদি বাসায় দইটা বানায় সেটাও ভালো হবে। এই যে এখানে আমরা দিলাম হচ্ছে 12 কেজি চিনি, 60 লিটার দুধ যে আমরা জ্বালাই 30 কেজি নিয়ে আসছি, এটাতে আমরা 12 কেজি চিনি দিলাম। এটা হচ্ছে বড়ভাবে আপনাদের, আর যদি আপনারা যে ঘরোয়াভাবে যে দইটা তৈরি করবেন সেটার জন্য আমাদের রেসিপি আছে চ্যানেলে, ওইটা দেখতে পারবেন যে বাসায় কীভাবে তৈরি করবেন। আর আপনারা যেহেতু হোটেলে চাইছেন, সেই হিসাবে আমি কিন্তু হোটেলেরটাই বলতেছি, যেটা আমরা এখানে তৈরি করছি সেটাই। এটা আমাদের কিন্তু এটা রিকোয়েস্টের মানে রিকোয়েস্ট না, এটা হচ্ছে একটা অর্ডারই মাল আর কি, যে অর্ডার দিছিল একজন, সেই জন্য এটা আপনাদের দেওয়ার সুযোগ হয়েছে। না হলে কিন্তু আরেকটা আমরা বানাইছি, ওইটাও দিব, ওইটা হচ্ছে নেক্সটে দিব, ওইটা আমাদের নর্মাল যে হয় সেই এই সেম প্রসেস, খালি জাস্ট এখানে একটা জিনিস অ্যাড হয়েছে, ওইটাতে একটা জিনিস অ্যাড হয়নি। এই এখানে ওই চিনিটা দেওয়ার পরে এইভাবে নাড়বেন, চিনিটা ভালোভাবে মিক্সচার করে দিবেন, চিনিটা ভালোভাবে মিশে যায়। আর এই যে আমাদের কিন্তু দুধটার কালারটা চেঞ্জ হওয়ার পর আমরা চিনিটা দিছি, মানে 2 ঘন্টার পরে আমাদের চিনিটা দেওয়া হয়েছে। প্রথমে 2 ঘন্টা জাল হয়ে গেছে, তারপর আমরা চিনিটা দিছি, সেটা 2.5 ঘন্টা হতে পারে, ওইটা তো আমরা পরিমাপ করে দি নাই যে কয় ঘন্টা পর দিলাম, মানে মোটামুটি আপনাদের ধরে রাখতে হবে যে 2 ঘন্টার পরে আমরা এই চিনিটা দিছি। এখানে কোনো কাজ নেই, যে দুইটা উপরে উঠায় নিচে নামানো, এটা কিন্তু দইয়ে বাড়ি দেওয়া বলে, এটা যত বাড়ি দিতে পারবেন দুইটার স্বাদটা তত বেশি হবে, এবং ভিতরে যে দানা হয় এই বাড়ি দেওয়ার কারণেই ভিতরে কিন্তু দানাটা হয়।
চুলা থেকে নামানোর পরেও কিন্তু আমরা ওই বাড়িটা দিব অনেকক্ষণ ধরে। আর আপনারা বলছেন দইয়ের বীজ, দইয়ের বীজটা বানানো অনেক কষ্টকর। এই যে এই দুইটা যখন আমাদের ই হয়ে যাবে, মানে দইয়ের উপযোগী হয়ে যাবে, তখন এই মানে দুধটা আর কি, এই যে এইভাবে যে ডাবুটা দিয়ে মানে চামচটা দিয়ে উপরে থেকে নিচে মারতেছি, ওই দুধটা গোটাটাই 1000 বার মারতে হবে। মারে একটা জায়গায় গরম যেভাবে দুইটা আমরা জমাইতে দিছি ওইভাবে দিলেই জমে যাবে দইয়ের বীজ 1000 বার। খেয়াল রাখবেন 1000 বার সর্বনিম্ন, এর থেকে বেশি হলেও ভালো, আপনার দুইটা আরো তারা মানে ভালো, মানে বীজটা ভালো হবে। এই যে আমরা কাঠি দিয়ে কিন্তু মাপ নিই, যে এখনো আমাদের হয়নি, আর একটু বাকি আছে অর্ধেক হওয়ার জন্য। আর আমরা যে বলছিলাম যে মানে একজন চাইছিল যে গুঁড়ো দুধ কি কি আছে ওগুলা দিচ্ছি, এটাও কিন্তু স্টারশিপ, এটাও একটা ভালো গুঁড়ো দুধ, এটাও দিছি আমরা। এটা 1 কেজি দুধে আমরা 3 কেজি পানি মিশাইছি। 1 কেজি গুঁড়ো দুধ মানে পাউডার দুধটা হচ্ছে 1 কেজি, আর পানি এখানে দিছি 3 কেজি। এটা ভালোভাবে হাত দিয়ে এভাবে মিক্সচার করবেন, মিক্সচার করে ডাইরেক্ট দুধটার মধ্যে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে আর একটু জাল, এই যে মিক্সচার করে আমাদের মিক্সচার হয়ে গেছে পানির সাথে এই গুঁড়ো দুধ মানে পাউডার দুধটা। এখন এটা আমরা দিয়ে দিব হচ্ছে দইয়ের মধ্যে, দইয়ের যে দুধটা ওইটার মধ্যে দিয়ে দিব। এই যে এটার মধ্যে আমাদের দেখেন কালার, আর যে এই যে মালাইগুলো বা সরগুলা জমবে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই চামচ দিয়ে নেড়ে নেড়ে ভেঙে দিতে হবে, নাহলে দুইটার মধ্যে ছাড়া ছাড়া দেখা যাবে, মনে মানুষ মনে করবে দুইটা ফেটে গেছে। এই জন্য ওই বাড়িটা যত দিবেন তত কিন্তু ওইটা ভেঙে যাবে। আর যদি পারেন, যদি বেশি মালাইটা জমে যায়, তাহলে আপনাদের ওইটা কি করতে হবে, তুলে ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটু ক্রিম করে নিবে, তাহলে আরো ভালো হবে। যে আমরা এইভাবে নেড়ে নেড়ে আমাদের ওই উপর থেকে নিচে বাড়ি দিয়ে দিয়ে কিন্তু ওইটা আর লাগে নাই। আপনাদের যদি না ভেঙে যায় তাহলে ওইটা করবেন। এই যে এইভাবে আমাদের বাড়ি দিয়ে দিয়ে কিন্তু মালাই টালে কিছু থাকে না। আর এটা যে স্যান্ডটা উঠবে সেটা মানে স্যান্ডটাই মাথা নষ্ট আর কি, সেই ধরনের ওয়াও টাইপের। এই যে এভাবে উপর থেকে নিচে, উপর থেকে নিচে বাড়ি দিতে হবে, পাউডার দুধটা যেন গোটা এই দুইটার মধ্যে মিশে যায়। দই মানে এই দুটার মধ্যে আর কি, এখনো তো এটা দই হয় নাই, যখন আমরা বসাবো তখন হবে এটা দই, তার আগে কিন্তু দই হবে না। যাই হোক, আমাদের জাল হয়ে গেছে, এখন এটা নিচে ঠান্ডা করব। ঠান্ডা করব মানে হচ্ছে কি, এটা কিন্তু এই গরম অবস্থায় এই যে দইয়ের বীজ আমরা যে দিব এটা দেওয়া যাবে না। এটা হচ্ছে আপনার ঠান্ডা হবে কেমন, যেইটুক ঠান্ডা আমরা খাওয়ার জন্য সহ্য করতে পারবো, মানে যে এই দুধটা যদি আমরা খেতে পারি এমন গরম আর কি, কুসুম গরম যেটাকে বলা হয়, ওই গরম থাকা অবস্থায় আমরা যে দইয়ের বাটি আছে সেটাতে দিয়ে দিব, দইয়ের বীজটা দিয়ে মিক্সচার করব। একটু ঠান্ডা হওয়ার পর দইয়ের বীজটা দিতে পারবেন, ওটা কোনো ব্যাপার না, কিন্তু মানে বাটিতে ঢালানোর জন্য, বাটিতে মানে যেই জমানোর জন্য যে বাটিতে আমরা দিব সেখানে দেওয়ার মতো মানে করার জন্য হচ্ছে আপনার কুসুম গরম লাগবে। এই যে আঙুল ডুবাই দিছি, তারপর আপনার মানে ই করতে হবে, আঙুল ডুবে আপনাকে টেস্ট করতে হবে যে আপনি এটা খেতে পারবেন কি না, তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা এখানে 1/2 কেজি দই দিছি, এই 60 লিটার দুধের যে দুইটা মানে বীজ বানাইছি, এখানে 1/2 কেজি দই দিয়ে আমরা মিক্সচার করছি, ব্লেন্ড করছি। এক কথায় আমাদের যে আগের এই রেসিপিটা, দই রেসিপিটা আছে, এই সেম প্রসেস। এখানে হচ্ছে আপনার এটা ব্লেন্ড করতে হবে, এটা দিয়ে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে, ব্লেন্ড মানে হচ্ছে কি, এটা ভালোভাবে মাখাইতে হবে, মাখাই মাখাই দই যেন মনে না হয়, এটা দই যেন মনে হয় ক্রিম, এমন পর্যায়ে নিয়ে যাইতে হবে। এমন যেন মনে হয় যে এটা ক্রিম, এই যে এখানে দুধ দিয়ে ভালোভাবে মিক্সচার করে তারপর আমরা এটা দিয়ে বাড়ি দিব। ভালোভাবে বাড়ি দেওয়ার পরে আমরা কিন্তু ডিরেক্টলি ওইখানে বসাই দিব আমাদের যে বাটিগুলো আছে। এখানে আমাদের সম্পূর্ণ কিন্তু এই যে ছোট বাটিগুলো ওইটাতে দিচ্ছি, যেহেতু বললামই যে এটা ওয়ার্ডারের মাল ছিল, আর আমরা কয়েকটা নিজের খাওয়ার জন্য বড় বড় বাটিগুলো দিছি এই আর কি। এই যে এখানে এভাবে জাস্ট বাড়ি দিতে হবে। এই দইয়ের বীজটা মিশানোর পরও কিন্তু আপনাকে সর্বনিম্ন 50টা বাড়ি দিতে হবে সর্বনিম্ন, তাহলে দুইটা ভালো হবে। যে এই এটা দিয়েও দিতে পারেন, ওই চামচ দিয়ে দিতে পারেন, আপনার এক কথা শেষ, যে কোনো জিনিস দিয়ে আপনাকে উপর থেকে নিচে এভাবে বাড়ি দিতে হবে। আর যদি বীজ, দইয়ের বীজ বানাইতে চান, তাহলে এটা যে আমি বললাম 50 বার দিতে হবে, এটা 1000 বার দিতে হবে। এই দই যে যেই মানে ইটা এক কথা শেষ, যেই দুধটা দইয়ের বীজ বানাবেন, এটা তো আমরা দই বানাবো, এটা 50-100 বার দিলেই হয়ে যাবে সুন্দর, কিন্তু দইয়ের বীজ বানানোর জন্য অন্য কোনো কিছু ইউজ করতে হবে না এখানে, জাস্ট এই জিনিসটাই আপনাকে 1000 বার উপর নিচ বাড়ি দিতে হবে, তাহলে আপনার ওইটা দইয়ের বীজ হয়ে যাবে। দেন আমরা এখানে বসায় দিলে ওইটা কিন্তু দইয়ের বীজ, দইয়ের বীজটা কোনো মিশাইতে হবে না, আমরা এটাতে দইয়ের বীজ মিশাইলাম না, আর দইয়ের বীজ বানার জন্য তো বীজ পাবো না,
ডিরেক্টলি এই দুধটা 1000 বার বাড়ি দিব, দেন এইভাবে একটা বাটিতে দিলে ওইটা দই হয়ে যাবে, দেন আমরা ওই বীজটা থেকে নেক্সট ডে তখন আবার দই করতে পারবো। দেখেন এই যে এই বাটিগুলা, এগুলা হচ্ছে আমরা 20 টাকা করে বেচি নর্মালি যে রেট, আর এটা অর্ডারই ছিল, এটা একটু আলাদা হিসাব, এটাও 20 টাকা, কিন্তু মানে যা হোক মানে বললাম আর কি, যে আমরা যেটা বিক্রি করি সেটা হচ্ছে মাটির পাত্রে থাকে, আর এটা হচ্ছে এই যে ওয়ান টাইম যেটা ওইটা বলে এটা। আর এই যে আমরা দেখতেছেন আপনারা যে এই চুলাটার মধ্যে আমরা কিন্তু একটু আগে দুধটা যে জাল দিলাম এই চুলাটার মধ্যে, এই চুলার কিন্তু আগুনটা এখনো আছে, এই আগুনের হিটে আমাদের দইগুলো কিন্তু জমে যাবে। আর উপরে যে বলছি ঢাকনা দিব, ঢাকা দিব, ওই ঢাকাটা দিব যেন এই আগুনটা বের হইতে না পারে, মানে মোটামুটি আমাদের এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের এটা রাখে দিলাম এখানে, আমরা দইটা দিয়ে এখানে জমে যাবে। আর এখানে আমরা দিচ্ছি ধরেন এখানে রাত 12টার দিক, আর সকাল 6টার দিকে আমরা তুলে নিই, সকাল 6টার দিকে আমরা তুলে মানে কি এটা তো আমাদের হোটেল, রাত্রি দিয়ে চলে গেলাম আর সকালে আসে আমরা তুলে দেখি যে দই হয়ে গেছে, এই এটা হচ্ছে আমাদের সিস্টেম, আর কিছু নাই এখানে। মানে আমি যেটা বলছিলাম যে সব কাজগুলো পারবেন, কিন্তু এই যে চুলোর মধ্যে যে তাপটা আছে এই তাপটা আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না, কারণ আপনাদের চুলোয় তাপ বেশি হইতে পারে আবার কমও হইতে পারে। আপনারা দেখেন আমরা একটু পরে এটা নাড়ে দিব যে আগুনটা কতটা আগুন আছে এখনো চুলোর মধ্যে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের একটা অনেক বড় ঢাকিটা আমরা তৈরি করে নিছি এই দই ঢাকানোর জন্য, দই চাপানোর জন্য আর কি, অনেক বড় দেখি বুঝতে পারছেন। আর ভিতরে দিয়ে কিন্তু মানে এয়ার টাইট, বাতাস বের হবে না ঢুকবেও না, এই আগুনটা এই যে দেখেন এই যে কত সুন্দর, কত বেশি আগুন আছে এখনো, মানে আমরা তো কিছুক্ষণ আগে আপনার ওই যে দইয়ের মানে দুধটা যে হিট করলাম ওইটার যেই চুলা সেটা চুলাই কিন্তু, আপনারা বুঝতে পারতেছেন কিনা। যাই হোক এই যেভাবে ঢাকা দিয়ে চতুর্দিকে দেখবো যে কোনো জায়গায় ফাঁকা আছে নাকি, দেন আমাদের কাজ শেষ, এখানে আর কোনো কিচ্ছু নেই, আমাদের দই ডিরেক্টলি নিজে নিজে হয়ে যাবে ওই চুলোর তাপেই। কিন্তু আপনারা ওই তাপটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না, যদি করতে পারেন তাহলে হবে খুব সুন্দর ওয়েল, আর যদি না করতে পারেন তাহলে তো জামবে না বা সমস্যা হবে, যাই হোক ওইটা ব্যাপার না। আর বাসায় যেভাবে দেখাইছে আমাদের আরেকটা ভিডিও আছে, ডিসক্রিপশনে আমি দিয়ে দিব লিঙ্ক, আপনারা দেখে আসতে পারেন কীভাবে বাসায় তৈরি করবেন, সেটা পারবে যে কেউ পারবে কোনো সমস্যা নেই। এই যে আমাদের হয়ে গেছে, সকালবেলা আসে আমরা তুললাম দই, একবারে জমে গেছে, জমে গেছে, আপনাদের দেখায় দেওয়া হবে। এই যে আলোর জন্য কিন্তু একটু ঝাপসা আসছে, যাই হোক আন্তরিকভাবে দুঃখিত, আর আমাদের অত হাই ডেফিনেশন ক্যামেরাও নাই বা হাই ডেফিনেশন ইস্যু নাই, সিস্টেমও নাই, যেখানে যে হাই ডেফিনেশন যদি আমাদের লাইটিং সিস্টেম থাকতো তাহলে কিন্তু কালারটা ক্লিয়ার আসতো। কোনো ব্যাপার না, এই আমাদের দইয়ের রেসিপি। আর নেক্সট একটা কিন্তু লাইভ করতে চাচ্ছি, আপনাদের মতামত আশা করতেছি লাইভে কেমন হয়। এই যে দেখেন দইয়ের কালার বলেন, দুইটা জমে গেছে একদম খুব সুন্দর, যাই হোক এখন শেয়ার করার। আমাদের এই দইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে তো কমেন্ট বক্স আছেই খোলা আপনাদের, না জানার থাকলেও কমেন্ট করবেন, আপনাদের ভালো লাগা জানাবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পিকে সুইটসে ধন্যবাদ।